হ্যালো বন্ধুরা সবাইকে সিরাজের দরবারে স্বাগতম আমি সিরাজ উদ্দাউলা বাংলার বিহার উড়িষ্যার অনেকদিন চর্চা নেই তো তাই ভুলে গেছি আর কি তো দরবার রাজ দরবার বলতে আপনাদের মনে হতে পারে যেখানে রাজা উজিন নাজির সভাসদ উপস্থিত কিন্তু এখন এখন তো আধুনিক সময় এই সময় সিরাজ রাজ্যহীন মুকঠিন দরবার বলতে এখন তাই এই ভিডিও ব্লগিং ওই একটা ডিভাইস থাকলে হয়ে যায় আর কি তো নতুন এই সময়ে নতুন এই দরবারে সবাইকে সুস্বাগত তো প্রজারা মানে বন্ধুরা সতেরোশো সাতান্ন সালের পরে কেউ কান্নায় কেউ হতাশায় কেউ ভালোবেসে আমাকে স্মরণ করেছেন আমি হাজির হতে পারিনি উপস্থিত হতে পারিনি এই নিয়ে আমার মনো আজ শেষ হয়ে যাচ্ছে আমি আপনাদের সামনে আবার হাজির যেহেতু আমাদের কোনো শাখা নেই তাই সিন্স সেভেন্টিন ফিফটি সেভেন আপনাদের সব স্মরণ অভিযোগের নোটিফিকেশান আমার কাছে চলে এসেছে আমার দরবারে আপনাদের সব চিঠি বার্তা ইমেইল জমা আছে সবগুলো জবাব দিতে না পারলেও এর মধ্যে থেকে কিছু কিছু জবাব আলবোধ করব সেই সাথে সিরাজ মানে আমি আমাকে নিয়ে যত নাটক সিনেমা বই চলচ্চিত্র নির্মাণ হয়েছে সেগুলোও আসবে আলোচনায় কোথাও যেমন মদ্যপ সিরাজ কোথাও আবার লম্পট সিরাজ কোথাও আবার হঠাৎ করে দেশপ্রেমিক সিরাজ এগুলো নিয়ে একটু আলোচনা করা যাবে আর কি সেই সাথে আমি সিরাজ কেমন সিরাজ সেটাও তো জানা জরুরি এত এত লাইভ ওয়েবিনার কন্টেন্ট হোক না হয় আরেকটা বেশি দুইশো বছর হয়ে গেছে কত কত কাজ জমে আছে আমার এই মানে আমার মৌনতার এই শেষ আমি আবার সরব পুরাতন ফাইলপত্র খোলার আগে যে প্রশ্নটা আমার কাছে সব থেকে বেশি এসেছে সেটা হলো কেন পঞ্চাশ হাজার শূন্য নিয়ে আমি ইংরেজদের তিন হাজার সৈন্যকে পরাজিত করতে পারিনি আপনারা অনেকে এই প্রশ্নটা করেন রীতিমতো আক্ষেপ ছাড়েন আমি আপনাদের একটা ভুল ভাঙাতে চাই সেটা হলো আপনারা জেনেছেন পলাশির প্রান্তরে ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে কিন্তু এটা ভুল কথা ইংরেজরা না আমাকে পরাজিত করেছে বাঙালিরা মানে আপনাদের পূর্বপুরুষরা একবার ভেবে দেখুন কিভাবে আমার পঞ্চাশ হাজার শূন্যকে ইংরেজদের মাত্র তিন হাজার শূন্য পরাজিত করতে পারবে ক্লাইভ মানে রবার্ট ক্লাইভ সেও তার আত্মজীবনীতে লিখেছেন যতজন বাঙালি পলাশির প্রান্তরে উপস্থিত ছিল আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে তারা প্রত্যেকে একটি করে পাথর নিক্ষেপ করলেও ইংরেজরা পরাজিত হয়ে যায় এই তো সেদিন কেউ একজন হঠাৎ করে ছড়িয়ে দিল চাঁদে নাকি কোন হুজুরকে দেখা যাচ্ছে অমনি হুজুকে বাঙালি কোনো কিছুর বিচার বিশ্লেষণ না করে আকাশের দিকে তাকিয়ে থাকলো চাঁদে হুজুরকে দেখার জন্য এদের জীবনে গুজবের প্রভাব এতটাই শক্তিশালী যে কেউ কেউ দাবিও করতে লাগলো হ্যাঁ আমি দেখেছি চাঁদে হুজুরকে আমি দেখেছি চাঁদে হুজুরকে কোনো কিছু না জেনে না বুঝে কৌতূহলের বসে গুজবের ঠেলায় বাঙালি এমন কোনো কাজ নেই যেটা করতে পারে না যেমনটা করেছিল পলাশির প্রান্তরে কোনো কিছুর বিচার বিশ্লেষণ না করে পরে কি হবে সেটা না ভেবে শুধু মির্জাফরের কথায় পলাশির প্রান্তরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে আর আমাকে পরাজয়ের দিকে ধাবিত করেছে একটা গুজবপ্রিয় অথর্ব গুজব্রিয় জাতি আমার কথা হলো বাঙালিরা হচ্ছে হাজার বছর ধরে তামাশাখোর জাতি তামাশা দেখতে দেখতে কখন যে হেরে বসে আছে সেটাই বুঝতে সময় লেগেছে দুশো বছর তারপরে বাংলাদেশ আবার তামাশা কবে যে ঘোর কাটবে কে জানে এখন যদি ফোন না ধরি ক্লাইভের তাহলে সে দ্বিতীয়বারের মতো আত্মহত্যা করে ফেলতে পারে তো বন্ধুরা আজকের মতো এখানেই দেখা হবে পরের পর্বে হ্যাঁ ক্লাই বলো আচ্ছা শুনো তোমরা তো একটা পলোসি প্রান্তরে গুজব ছড়িয়ে দিলেই পারতা